আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। 90 দশকের ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন নাঈম শাবনাজ। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিলেন। পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ভালোবেসে ঘর বাঁধেন তারা। সাফল্য চূড়ায় থাকতে এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান। মূলত কাজের সূত্র ধরেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, প্রেম থেকে বিয়ে। তাদের ঘরে রয়েছে 2 কন্যা সন্তান। দীর্ঘ 27 বছর ধরে একই ছাদের নিচে বাস করছেন এই তারকা দম্পতি। এখনও তাদের ভালোবাসা মুগ্ধ করে সবাইকে। বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন এই দম্পতি। নাইম মনোযোগী তার ব্যবসা নিয়ে, টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাত্রাইলে লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেছেন করটিয়া জমিদার বাড়ির সন্তান। অন্যদিকে তার সহধর্মিনী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন। গ্রামের শিশুদের বানানো পাতার ঘর দেখে মুগ্ধ হয়েছেন নাঈম শাবনাজ। সেই ঘরে শাবনাজের কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে আছেন নাঈম। এটি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। হঠাৎ দেখে মনে হবে সিনেমার কোনো দৃশ্য। এমন একটি ছবি আপলোড করেছেন তারা। ক্যাপশনে লিখেছেন, গ্রামের বাচ্চারা গাছের পাতা দিয়ে খেলার জন্য কি সুন্দর ঘর বানিয়েছে, সে ঘরে আমরা দুজন। প্রসঙ্গত, কিছুদিন আগে অসুস্থ ছিলেন নাঈম। গত 6ই নভেম্বর রাতে একটি বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। এখন পুরোপুরি সুস্থ আছেন এ নায়ক। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।